বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের মুনাফায় কর আরোপ না করার প্রস্তাব দিয়েছে মেট্রোপলিটন চেম্বার। তাদের মতে, সরকারি চাকরিজীবীদের থেকে এই কর না নিয়ে বেসরকারিতে চাপানো হলে সমাজে বৈষম্যের সৃষ্টি হবে আর দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর্পোরেট কর কমানোর প্রস্তাব দিয়েছে ফরেন চেম্বার। বুধবার রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় সংগঠন দুটির পক্ষ থেকে এই প্রস্তাব তুলে ধরা হয়। প্রয়োজনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে 20% হারে কর্পোরেট কর দিতে হয়। যদিও মেট্রোপলিটন চেম্বার বলছে, উচ্চে কর সহ বাকি সব যোগ করলে এই কর 40% উঠে যায়। তাই প্রতিবেশী দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে আসছে বাজেটে কর্পোরেট কর হার কমানোর তাগিদ দেওয়া হয় এনবিআর এর এই বৈঠকে। অননুমোদিত ব্যয়, ডিসঅ্যালাউন্স অফ এক্সপেন্সেস এবং উচ্চে কর কর্তন টিডিএস এত বেশি যে বাস্তবে এই কর্পোরেট কর হার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 20% আর থাকে না, তা ক্ষেত্র বিশেষ 40% থেকে 50% পর্যন্ত হয়ে যায়। কার্যকরী কর হার হ্রাস করার ব্যবস্থা গ্রহণ করা গেলে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। শুধু কর্পোরেট কর হার কমানো নয়, ই ইনভয়েসিং এর মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় অটোমেশন, সব ধরনের নিত্যপণ্যকে করের আওতামুক্ত রাখা সহ মোট 160টি প্রস্তাব পেশ করে সংগঠনটি, যেখানে গুরুত্ব পায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের ওপর আরোপ করা কর প্রত্যাহারের সুপারিশও। অর্থ আইন 2023 অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভবিষ্যৎ তহবিল এবং শ্রমিক কল্যাণ তহবিলের উপর কর আরোপ করা হয়েছে। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানসমূহের উক্ত ফান্ডের জন্য কোনোরূপ কর আরোপের বিধান নেই। এ মতাবস্থায় ফান্ডসমূহের কর আরোপ থেকে বিরত থাকতে ব্যবস্থা গ্রহণের জন্য সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড প্রাক বাজেট বৈঠক করেছে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্সের সঙ্গেও, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে করের পরিধি বাড়ানোর জোর দেন। জানান, কার্যকর কর্পোরেট কর হার কমানো গেলে দেশে বিনিয়োগ বাড়বে, সেই সাথে পণ্যের মূল্য সংযোজনে সার্বজনীন ভ্যাট হার বাস্তবায়নের প্রস্তাব তুলে ধরে তারা। পরামর্শ দেয় স্মার্ট কর ব্যবস্থার আলটিমেটলি গিয়ে, যেহেতু একটা বটলনেক হচ্ছে আমাদের ইফেক্টিভ ট্যাক্স রেটের, এটা কিভাবে আমরা কম্পিটিটিভনেস এনশিওর করব এবং টিডিএস রেটও যেন আমরা একটু স্যার রিডিউস করতে পারি এবং মিনিমাম ট্যাক্সকে আমরা কতটুকু সিম্পলিফাই করতে পারি এবং আস্তে আস্তে আমরা ভ্যাটের বেসিক প্রিন্সিপালে যাই, আর আমরা যেন কাস্টমসের গুড রিলিজের ক্ষেত্রে কত টাইমলি আমরা এনশিওর করতে পারি বোথ ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টের ক্ষেত্রে। রাজস্ব বিভাগের পক্ষ থেকে বলা হয়, রাতারাতি রাজস্ব বিভাগের সব সমস্যা সমাধান সম্ভব নয়, তবে ডিজিটালাইজড করার মাধ্যমে হয়রানি কমানোর চেষ্টা চলছে। আপনাদের অনেকগুলাই অভিযোগ সঠিক, তবে খুবই অল্প সময়ে এটাকে এলিমিনেট করার মতোও নয়। এটা ডিজিটাইজেশন লাগবে, মাইন্ডসেট লাগবে, উভয় পক্ষের সহযোগিতা লাগবে। পরিবেশ তো একা নষ্ট হয় না, উভয় পক্ষের সহযোগিতা লাগবে। আস্তে আস্তে হয়তো ঠিক হতে পারে। আমরা দ্রুত ডিজিটাইজেশনের দিকে যে যাচ্ছি সেটা আপনারা দেখছেন এবং সেটার ফলাফল নিশ্চয়ই আমরা সামনে অল্প সময়ে নিয়ে আসবো। বৈঠকে আগামীতে আয়কর সনদ পুরোপুরি অনলাইন নির্ভর করার পরিকল্পনার কথাও জানান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। রায়হান, শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।